জাপান আমাদের কাছে সুন্দর দেশ, উন্নত দেশ, চেরি ফুলের দেশ, ফুজি পাহাড়ের দেশ। জাপান আমাদের স্বপ্নের ডিভাইস ও বাহন তৈরি করে। ডিজিটাল ক্যানন কি, সনি ভায়ো কি, টয়োটা প্রিয়াস। আমরা জাপানের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ। আমরা জাপানের তিন লাইনের হাইকু কবিতার প্রশংসা করি এবং বলি যে এই সেই দেশ যেখানে একদা উদ্ভব ও বিকাশ লাভ করে যেন বৌদ্ধ ধর্মের। অথচ আমরা হয়তো অনেকেই জানি না জাপানের রয়েছে এক অন্ধকার দিক। জাপান 1935 সালে চীন আক্রমণ করে জাপান লক্ষ লক্ষ চীনা নাগরিককে হত্যা করেছে, যা এশিয়ান হলোকাস্ট নামে পরিচিত। এই বিভৎস হত্যাকাণ্ড সংঘটিত করেছিল জাপানের রাজকীয় সৈন্যবাহিনী। এটি আর্মি অব দ্য এম্পায়ার অব গ্রেটার জাপান নামেও পরিচিত ছিল, যে কারণে বলা হয় হু কমিটেড ওর্স অ্যাট্রোসিয়েট ডিউরিং WWII, দ্য নাজিস অর দ্য ইম্পেরিয়াল জাপানিজ। কেন এরকমটা বলা হয় আর জাপানিদের বিভৎস ইতিহাস নিয়েই আমাদের আজকের আয়োজন। আজ হয়তো চীনকে আক্রমণ করার সাহস পাবে না জাপান, কিন্তু 1900 শতকের শেষার্ধে চিত্রটি ছিল ভিন্ন। সে সময় চীনে কিং রাজবংশের শাসন চলছিল। চীন ও জাপানের মধ্যে যুদ্ধকে সাইনো জাপান যুদ্ধ বলা হয়। প্রথম সাইনো জাপান যুদ্ধটি সংঘটিত হয় 1894 থেকে 95 সালে। চীনের দুর্বল অর্থ সামাজিক প্রতিষ্ঠান ও চীনা জাতীয়তাবাদী আন্দোলনের উত্থানের ফলে চীনা সমাজে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে 1894 থেকে 95 সালে যুদ্ধে জাপানের কাছে কিং রাজবংশ পরাজিত হয়। অন্যদিকে 20 শতকের প্রথম থেকে জাপানের সাম্রাজ্যবাদী মনোভাব প্রকট আকার ধারণ করতে থাকে। সে কাঁচামাল সংগ্রহ ও পণ্য রপ্তানির জন্য উপনিবেশ খুঁজতে থাকে। তার সৈন্য দৃষ্টি পড়ে চীনের ভূখণ্ড সংলগ্ন মাঞ্চুরিয়ায়, যার অবস্থান ছিল চীনের উত্তর পূর্বে। অঞ্চলটি ছিল কাঁচামালের অপরিমেয় উৎস এবং সেখানে জাপানি পণ্যের বাজার গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছিল। 1931 সালে তাই জাপানের রাজকীয় সৈন্যবাহিনী মাঞ্চুরিয়ায় অনুপ্রবেশ করে এবং সেখানে একটি পুতুল সরকার গঠন করে। সাইনো জাপান যুদ্ধ দ্বিতীয় পর্যায়ে শুরু হয় 1937 সালের জুলাই মাসে। জাপানের রাজকীয় সৈন্যবাহিনী চীনে অনুপ্রবেশ করে। চীনের ন্যাশনাল রেভলিউশনারি আর্মি জাপানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এটা ছিল চীন জাতীয়তাবাদী রাজনৈতিক দল কমিংটাংয়ের সামরিক উইং। জাপানের রাজকীয় সৈন্যবাহিনী সাংহাইতে প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়। নানকিং ছিল তৎকালীন জাতীয়তাবাদী চীনা প্রজাতন্ত্রের রাজধানী। জাপানের রাজকীয় সেনাবাহিনীর সমস্ত প্রতিরোধ চূর্ণ করে নানকিং শহরে প্রবেশ করে। এরপর তারা সেখানে জনগণের সাথে হত্যা ধর্ষণের যে লীলাখেলায় মেতে উঠেছিল তার সাথে বোধ হয় শুধুমাত্র চেঙ্গিস খানের মঙ্গল বাহিনীরই তুলনা চলে। বন্দী কাউকে ছাড় দেয়া হয়নি। অমানবিক নির্যাতন, পানিতে ডুবিয়ে মারা, শিরচ্ছেদ, লুণ্ঠন, ধর্ষণ, জোরপূর্বক ইনসেস্টে বাধ্য করার মতো অগণিত নেককারজনক ঘটনা ঘটিয়েছিল জাপানের সেনারা। যে গণহত্যায় কমপক্ষে 3 লক্ষ বেসামরিক চীনা নিহত হয়, ধর্ষিতা হয় প্রায় 80,000 নারী। এই দুঃখজনক ঘটনাটি চীনের ইতিহাসে রেপ অব নানকিং নামে পরিচিত। চীনের জাপানি আগ্রাসনের আরও একটি ভয়ঙ্কর অধ্যায় ছিল, তা হল চীনা নাগরিকদের উপর মেডিকেল এক্সপেরিমেন্ট করা। জাপান রাসায়নিক এবং জীবনস্ত্র নির্মাণের জন্য গোপন পরিকল্পনা নিয়েছে। গবেষণা কেন্দ্রটি ইউনিট 731 নামে পরিচিত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেসব জায়গায় বন্দীদেরকে পশুর মতো ব্যবহার করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজে লাগানো হতো, যেগুলোর মধ্যে অন্যতম এই ইউনিট 731। আর ইউনিটের ইতিহাস বলতে গেলে প্রথমে যে মানুষটি সম্পর্কে আমাদের জানা দরকার, তিনি সার্জন জেনারেল শিরো ইশি। মেধাবী ছাত্র হয় কিয়োটো ইম্পেরিয়াল ইউনিভার্সিটিতে পড়ালেখার সুযোগ মেলে তরুণ ইশির। 6 ফুট লম্বা সুদর্শন এ তরুণ তার ব্যক্তিত্ব গুণে সহজে আশেপাশের মানুষগুলোর মনোযোগ আকর্ষণ করতে পারতেন, হয়ে যেতেন আলোচনার মধ্যমণি। 1922 সালে ব্যাকটেরিওলজি, সেরোলজি, প্যাথোলজি ও বিভিন্ন রোগের প্রতিষেধক নিয়ে নিজের জ্ঞানকে আরও ঝালিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ে পুনরাগমন ঘটে তার। একই বছর তাকে পাঠানো হয় কিয়োশোতে। অজানা এক সংক্রামক রোগে আক্রান্ত হয়ে সেখানকার অনেক মানুষই মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। রোগটি সম্বন্ধে বিস্তারিত গবেষণার সুযোগ না পেয়ে ইশি অন্য পথে হাঁটা শুরু করেন। তিনি চেষ্টা করলেন সেখানকার সৈনিকদের জন্য সরবরাহকৃত পানিকে যথাসম্ভব বিশুদ্ধ করতে, যাতে করে দূষিত পানি পানের দরুন তারা রোগাক্রান্ত না হন। ইশির এই পদক্ষেপটি জাদুর মতো কাজে লেগে যায়। সহকর্মীরা তখন থেকে তাকে বেশ সমীহ করে চলতে শুরু করে। এমনকি তিনি নাকি জাপানের সম্রাটের সামনেও তার ফিল্টারটি কীভাবে কাজ করে সেটি দেখিয়েছিলেন। কথিত আছে নিজের ফিল্টারের কর্মদক্ষতার ব্যাপারে ইশি এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি সেদিন পানিতে মূত্র বিসর্জন করে সে পানিকে নিজের ফিল্টারে পরিশুদ্ধ করে পান করেছিলেন।
আগে বলেছি 1931 সালে ইম্পেরিয়াল জাপানিজ আর্মি মাঞ্জুরিয়ায় আক্রমণ চালায়। এরপরই জাপানের সামরিক কর্মকর্তারা জায়গাটিকে বিভিন্ন বায়োলজিক্যাল ও কেমিক্যাল ওয়েপনের পরীক্ষা নিরীক্ষার জন্য উপযুক্ত স্থান হিসেবে মনে করা শুরু করেন। এ লক্ষ্যে হারবিনে গোপন একটি ল্যাবরেটরিও গড়ে তোলা হয়। ইউনিট 731 প্রতিষ্ঠার পর এটি ছিল প্রথম পদক্ষেপ, কিন্তু এই প্রচেষ্টাটি সফল হয়নি, কারণ বেশ কিছু বন্দী সেখানে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়, ফলে অবস্থান পরিবর্তনে বাধ্য হন ইসি। আর কয়েক বছর পরে দুনিয়ার ভেতর এক টুকরো জাহান্নাম হতে যাওয়া ইউনিট 731 জনগণের কাছে তখন পর্যন্ত বেশ চমৎকার এক নামেই পরিচিত ছিল, ইপিডেমিক প্রিভেনশন অ্যান্ড ওয়াটার সাপ্লাই ইউনিট অব দ্য কোয়াংটং আর্মি। এমন নাম দেখে কেউই সন্দেহ করবে না যে এর হর্তাকর্তাদের বাতায় কী খেলা করছে। 1936 সালের 1 আগস্ট ইসির হাতে এই ইউনিটের দায়িত্ব অর্পণ করা হয়। পিঙ্ক প্যানে অবস্থিত প্রায় 6 বর্গ কিলোমিটারের সেই স্থাপনাটি চারদিকে উঁচু দেয়াল আর কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ছিল। ভেতরে প্রায় 150-এর মতো বাড়ি ছিল। এর মাঝে বন্দীদের থাকার জায়গা, চুল্লি, পশু রাখার স্থান এবং এয়ারফিল্ড ছিল। 7 ও 8 নম্বর ব্লক দুটোতে চলত ব্যাকটেরিয়া উৎপাদন এবং গবেষণা। এখানে একবার কেউ ঢুকলে আর জীবিত বের হতে পারত না। কাজকর্মের সুবিধার্থে পুরো ইউনিট 731কে 8টি আলাদা ডিভিশনে বিভক্ত করা হয়েছিল। ইউনিটের গোপনীয়তা রক্ষার ব্যাপারে এর কর্মকর্তারা সদা সতর্ক নজর রাখতেন। এতে যারা কাজ করত তাদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত কার্গো ট্রাকগুলো সবসময় ঢাকা থাকত। এছাড়া সেগুলোর রেজিস্ট্রেশন ট্যাগও নিয়মিত পরিবর্তন করা হতো। একসময় পিঙ্ক ফ্যানে অবস্থিত এই ইউনিটটিতে 300 কেজির মতো প্লেগের জীবাণুও প্রস্তুত করা হচ্ছিল নিয়মিত। অবস্থা এমন হয় যে পুরো মানবজাতিকে কয়েকবার সাফ করে দেওয়ার মতো জীবাণু তৈরি করতে সক্ষমতা অর্জন করেছিল তারা। আর গবেষণায় প্রাণ দেওয়া মানুষদের অধিকাংশই আসত পিঙ্ক ফ্যানের হুগুই নামক বন্ধী শিবির থেকে। যেসব রাশিয়ান নাগরিক কোনো তথ্য দিয়ে সহায়তা করত না, তাদেরকে সরাসরি পাঠিয়ে দেওয়া হতো সেখানে। তবে বন্দীদের প্রায় 70 ভাগই ছিল চীনের নাগরিক। নিরীহ লোকদের ভুলিয়ে ভালিয়ে সেখানে আনা হতো। কারো কারো ক্ষেত্রে কাজ করত চাকরি দেওয়ার প্রলোভন। শিশু কিশোর এমনকি গর্ভবতী নারীরাও বাদ যায়নি এ ফাঁদে পড়ার তালিকা থেকে। যুদ্ধ চলাকালে জাপানি সেনাদের শারীরিক বিভিন্ন আঘাত সম্পর্কে গবেষণা করতে বেছে নেওয়া হতো বিভিন্ন বন্দীকে। এদের মাঝে ছিল জাপানি সেনাদের হাতে ধরা পড়া মিত্র বাহিনীর সদস্য এবং চীন ও রাশিয়ার সাধারণ নাগরিকরা। ধরে এনে হয়তো তাদের কোনো অঙ্গ কেটে দেওয়া হতো রক্তক্ষরণ নিয়ে গবেষণার জন্য। কিছু কিছু পরীক্ষা আবার যুদ্ধের সাথে কোনো সম্পর্কই ছিল না, যেমন কখনো কখনো একজন বন্দীর শরীরের একটি অঙ্গ কেটে তা আরেকটি জায়গায় লাগিয়ে দেওয়া হতো। কখনো তার শরীরকে ঠান্ডা করে একের পর এক কাটা হতে থাকতো হাত পাগুলো। একবার ইউনিট 731 দুজন অফিসারের মাঝে প্রতিযোগিতা হয়েছিল কি আগে তাদের হাতে থাকা তলোয়ারের মাধ্যমে বন্দী হত্যার সেঞ্চুরি করতে পারবে। কে যে করতে পেরেছিল তা জানা না গেলেও যুদ্ধ পরবর্তীকালীন সময়ে ইউনিট 731-এর অনেক কর্মকর্তার মতো তাদেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এখনকার প্রথম ডিভিশন বিবনিক প্লেগ, কলেরা, অ্যানথ্যাক্স, টাইফয়েড, যক্ষার মতো ব্যাকটেরিয়া ঘটিত রোগ নিয়ে গবেষণা করা হতো। রোগগুলোর জীবাণু আগে এই বন্দীদের দেহে প্রবেশ করানো হতো, এরপর তাদের নিয়ে চলত গবেষণা। অনেক বন্দী এর ফলে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। শিরোইশির তত্ত্বাবধানে অ্যানথ্যাক্স, কলেরা, টাইফয়েড ও বিউবনিক প্লেগের জীবাণুযুক্ত বোম নিক্ষেপ করা হতো বন্দীদের উপর। এছাড়া তিনি পোসোলিন শেলের এমন একটি বোমের ডিজাইন করেছিলেন যাতে থাকত রোগের জীবাণুবাহী মাছি। এই মাছিগুলো আরও বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ত আর খুঁটিতে বাঁধা বন্দীদের শরীরে গিয়ে বসত। পরবর্তীতে নিরাপত্তামূলক সুট পরিধান করে ইউনিটের ডাক্তাররা তাদের পরীক্ষা করতেন। সিফিলিস ও গনোরিয়ার মতো রোগগুলো নিয়ে গবেষণার জন্য বেছে নেওয়া হতো একজন নারী ও একজন পুরুষকে, যাদের একজন রোগটিতে আক্রান্ত থাকত। এরপর গুলি করার হুমকি দিয়ে তাদেরকে দৈহিক সম্পর্ক স্থাপন করতে বাধ্য করত। পরবর্তীতে বিজ্ঞানীরা নজর রাখত এদের মিলনের ফলে জন্ম নেওয়া সন্তানটির দিকে। সে সন্তানটির শরীরে রোগটির প্রভাব কেমন এবং তা মায়ের প্রজননতন্ত্রেই বা কেমন প্রভাব ফেলে তা নিয়ে চলত গবেষণা। এভাবে যে কতগুলো শিশু জন্ম নিয়েছিল তা জানা যায় না। তবে 1945 সালে যখন ইউনিটি বন্ধ ঘোষণা করা হয় তখন তাদের কেউই জীবিত ছিল না। ফ্রস্ট বাইট নিয়ে অনেক গবেষণা হয়েছে সেখানে। এই জন্য একজন বন্দীকে বাইরে তীব্র শীতে নিয়ে হাতে ক্রমাগত পানি ঢালা হতো যতক্ষণ না জায়গাটি ফ্রস্ট বাইটে আক্রান্ত হচ্ছে। হাতটি ফ্রস্ট বাইটে আক্রান্ত হয়েছে কিনা তা বোঝার জন্য লোকটির হাতে একজন অফিসার লাঠি দিয়ে আঘাত করত। যদি বোর্ডে আঘাতের মতো শব্দ শোনা যেত তাহলে ধরে নেওয়া হতো লোকটির হাত ফ্রস্ট বাইটে আক্রান্ত। এই গবেষণা থেকে অবশ্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা গিয়েছিল। বিজ্ঞানীরা এর মাধ্যমে জানতে পারেন যে ফ্রস্ট বাইট হওয়া জায়গা ঘষার চেয়ে বরং তার 37.8 ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচের পানিতে ডুবিয়ে রাখলে ভালো ফল পাওয়া সম্ভব। এই ইউনিটে ছিল অসংখ্য ভবন, এগুলোর এক একটি কাজে ব্যবহার হতো। এর মাঝে একটিতে বড় করা হচ্ছিল প্লেগের জীবাণুবাহী মাছি। একই জায়গায় প্যাথোজেনের কালচারও করা হচ্ছিল। বিশাল আকার একটি সেন্ট্রিফিউগাল পাম্প বানানো হয়েছিল শুধু এটা পরীক্ষা করতে যে মানুষকে মারতে কী পরিমাণ শক্তির দরকার। হাই প্রেশার চেম্বারগুলোতে বন্দীদের চোখ কোটর থেকে বেরিয়ে আসত।
গর্ভবতী নারীদের জোর করে অ্যাব্রেশন করানো হতো, তাদেরকে স্বাভাবিকের চেয়ে অনেকগুণ বেশি এক্সরের মাঝে রাখা হতো, যা পরবর্তীতে তাদের মৃত্যুর কারণ হতো। এমনকি মা ও সন্তানের ভালোবাসাও রেহাই পায়নি বিজ্ঞানীদের পরীক্ষার হাত থেকে। এক পরীক্ষায় রাশিয়ান মা ও তার সন্তানকে এক কক্ষে বন্দী করে সেখানে বিষাক্ত গ্যাস প্রবেশ করানো হতে থাকে। বিজ্ঞানীরা দেখতে চেয়েছিলেন মা ও সন্তানের এই ভালোবাসা কতটা খাড়ো হতে পারে। সন্তানকে বাঁচাতে মা তাকে কাপড় দিয়ে ঢেকে গিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি তিনি। মৃত্যু হয় দুজনেরই। বিভিন্ন অস্ত্রের পরীক্ষার জন্য ব্যবহার করা হতো ইউনিট 731 আনা বন্দীদের। প্রথমে তাদেরকে কোনো খুঁটির সাথে বাঁধা হতো, তারপর সবাই মিলে তাদের দিকে প্লেগের জীবাণু ছড়ানো বোমা নিক্ষেপ করত, বন্দুকের নিশানা প্র্যাকটিস করত, কিংবা গ্রেনেড ছুড়ে মারত। জীবিত অবস্থায় কোনো কোনো বন্ধির পাকস্থলী কেটে নেওয়া হতো, কখনো কখনো তাদের উল্টো করে ঝুলিয়ে রেখে দেওয়া হতো যতক্ষণ না তারা মারা যায়। এভাবে একজন মানুষ কতক্ষণ বেঁচে থাকতে পারে সেই সময়টাই বের করাই ছিল এই নির্যাতনের মূল উদ্দেশ্য। কোনো কোনো বন্ধির কিডনিতে সিরিঞ্জের সাহায্যে ঘোড়ার মূত্র প্রবেশ করানো হতো। জানা যায় সার্জন জেনারেল শিরো ইশির নেতৃত্বাধীন এই ইউনিট 731 ল্যাবরেটরিতে প্রাণ হারিয়েছিল প্রায় 3,000 মানুষ। অন্যদিকে ফিল্ড এক্সপেরিমেন্টে প্রাণ হারায় আরও 10,000 মানুষের মতো। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো এত নৃশংসতা দেখানোর পরেও শিরো ইশি কোনো সাজা পাননি। কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসিদের বিভৎসতার কথা প্রচার করা হয়, কিন্তু জাপান নাৎসিদের তুলনায় পিছিয়ে ছিল না। তারা চীনা জনগণদের উপর নারকীয় নির্যাতন চালিয়েছিল, যে কারণে জাপানের উপর চীনাদের ক্ষোভ আজও যায়নি। আজও প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চীন। জাপান কিন্তু এককভাবে ইউনিট 731 পরিচালনা করেছিল, স্থানীয় চীনা সাহায্যকারী ছিল না। এখানকার বন্দীদের বলা হতো লক বা কাঠ। আজকের জাপানের ভয়ঙ্কর ইতিহাস সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।